হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন আনএকাডেমি বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সামনের কয়েকটা মাসের মধ্যেই আপনারা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, গ্রাজুয়েশনস পাশে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে, যেটার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালভাবে। আপনারা হয়তো জানেন ওয়েস্ট বেঙ্গলে সম্প্রতি বিজ্ঞপ্তি একটু কম প্রকাশিত হচ্ছে, যে কারণে ছাত্রছাত্রীরা মোটিভেশন ছাড়িয়ে ফেলছে। অনেকেই বারবার কমেন্ট করছে যে নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, অনেকে মোটিভেশনস পাচ্ছে না। তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তার কারণ কি, একসাথে অনেকগুলি কিন্তু বিজ্ঞপ্তি সামনে প্রকাশিত হবে যেখানে মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশনস পাশে আবেদন করা যাবে এবং ভ্যাকেন্সিও কিন্তু হিউজ পরিমাণে সমগ্র ভারতবর্ষের জন্য। তো ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাও সেখানে আবেদন করতে পারবে এবং একটা স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তো যে কারণে আজকের এই ভিডিওতে আমরা চারটে গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, যেগুলো আপকামিং গভর্নমেন্ট জবস এক্সাম, সেগুলো নিয়ে কথা বলবো। অফিসিয়াল আবেদনের তারিখ, আবেদন কবে শেষ হচ্ছে, পরীক্ষার তারিখ সম্পর্কে, এবং আপনাদেরকে জানিয়ে রাখবো স্টাফ সিলেকশন কমিশনের টেন্টেটিভ যেই ক্যালেন্ডার সেটা কিন্তু অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে। তবে আমরা ভিডিওটা এখন বানাচ্ছি তার একটাই কারণ যে অনেকেই মোটিভেশন ছাড়িয়ে ফেলছে, তাদেরকে জাস্ট একটু রিমাইন্ড করানোর জন্য যে সামনের কয়েকটা মাসের মধ্যে বেশ ভালো ভালো ভ্যাকেন্সি প্রকাশিত হবে এবং প্রিপারেশনসটা কিন্তু আগে থাকতেই শুরু করা উচিত। পরীক্ষার কি এক মাস আগে বা দু মাস আগে শুরু করলে কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে হবে যারা অনেকদিন আগে থেকে প্রিপারেশনস নিচ্ছে। তো সেই কারণেই আজকের এই ভিডিওটি বানানো। তো আমরা যদি অফিসিয়াল যেই বিজ্ঞপ্তি সেটা দেখি, দেখতে পাবো স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার প্রকাশিত করেছিল 2023-24 এবং যার মধ্যে পরপর বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে 3 নম্বর পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেটা MTS 2022 বিজ্ঞপ্তি, সেটা পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখনও বাকি আছে প্রায় 16টা, যেখানে এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে 19টা, তার মধ্যে 3টে প্রকাশিত হয়ে গেছে, তাহলে এখনও বাকি আছে 16টা। তবে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেই চাকরিটা মানে SSC আছে, মানে যেগুলোর জন্য ওয়েস্ট বেঙ্গলের এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনস পাশের ছাত্রছাত্রীরা অনেকদিন থেকে অপেক্ষা করে প্রিপারেশনস নেয়, সেই চারটে বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে আছে সিলেকশনস পোস্ট এক্সামিনেশনস ফেস 11 2023, এবং এটার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 24 ফেব্রুয়ারি 2023 ফ্রাইডে এবং ওই দিন থেকেই আবেদন শুরু হবে। লাস্ট ডেট 17 মার্চ 2023 ফ্রাইডে পড়ছে সেই দিন। মে বা জুন মাসের কোনো একটা ডেটে আপনার এক্সামটা হবে সেটা আপনারা আগে থাকতে জানতে পারবেন। পেপার 1 CV কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশনস, এবং এখানে একটা কথা বলে রাখবো সিলেকশনস পোস্ট এক্সামিনেশনস ফেজ 11 2023, এখানে আপনারা মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে, গ্রাজুয়েশনস পাশে আবেদন করতে পারেন, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারেন। তারপরে আছে কি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশনস, এখানে গ্রাজুয়েশনস পাশে আবেদন করতে হয় এনি গ্রাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1 এপ্রিল 2023 স্যাটারডে, সেই দিন আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং একদিন আগে হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, কোনো কোনো সময় সেই দিনই প্রকাশিত হয়। তো 1 এপ্রিল 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদন চলবে মে মাসের 1 তারিখ পর্যন্ত। জুন বা জুলাইয়ের কোনো একটা ডেটে আপনার এখানে এক্সামটা হবে সেটা আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমেই। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনস 10+2, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন টায়ার 1, এবং যেটা 9 মে 2023 থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট 8 জুন 2023, এবং জুলাই বা আগস্টের কোনো একটা তারিখে আপনার এক্সাম হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বা আপনারা নোটিফিকেশনস পেয়ে যাবেন সে তখন। তারপরে কি আছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS 2023, এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে, 2023 তার মধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে 2022 বিজ্ঞপ্তি কিছুদিন আগে, যেটার আবেদন এখনও চলছে। তো এখানে আমরা যদি দেখি, দেখতে পাবো এখানে দেখুন ভালো করে যে আপনাদের বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ, যেটা হাবেলদারও ভ্যাকেন্সি আছে এবং এইবার প্রায় 12,000 ভ্যাকেন্সি আছে, পরেরবার ভ্যাকেন্সি ওইরকম কাছাকাছিই থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে এই চারটে মিলিয়ে কিন্তু অনেক ভ্যাকেন্সি, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকবে এবং এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এবং সবথেকে ভালো ব্যাপার, এখানে বাংলাতেও এবার থেকে আবেদন করা যাচ্ছে, অর্থাৎ বাংলাতে পরীক্ষা হবে, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা CV-তে আছে টায়ার 1-এ, তো যেটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য একটা গুড নিউজ। এই বছর থেকেই শুরু হচ্ছে কিন্তু, 2023 থেকে মানে শুরু হলো, 2023-2022 যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখান থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে, অর্থাৎ 2023-এও তাহলে হবে। 14 জুন 2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেই দিন থেকে আবেদন করতে পারবেন। 14 জুলাই 2023 পর্যন্ত আবেদন করা যাবে, আগস্ট থেকে সেপ্টেম্বর এর কোনো একটা তারিখে আপনার এক্সামটা হবে। তো এটা বলার উদ্দেশ্য একটাই যে আগে থাকতে আপনারা প্রিপারেশনসটা শুরু করুন, মোটিভেশনস যারা হারিয়ে ফেলছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা। বিজ্ঞপ্তি কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে এবং এটা একটা
এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট, এবং এছাড়াও আরও অনেক বিজ্ঞপ্তি আছে যেগুলো সামনে প্রকাশিত হবে, সেগুলো নিয়ে আমরা আপনাদের জন্য ভিডিও বানাবো। তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন, বাই বাই।